অনশন ও ধর্ণায় বসলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। বিশ্বভারতীর সঙ্গীত ভবনের মূল মঞ্চে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কর্মীদের নিয়ে অনশন ও ধর্ণায় উপাচার্য। সকাল 9টা থেকে শুরু হয়েছে, কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অধ্যাপিকা মহুয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যাদবপুর কাণ্ডের পর সমাজ মাধ্যমে একটি পোস্ট হয়েছে যেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছেন এক ছাত্রী, এমন তথ্য তুলে ধরা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটি সংবাদপত্রে প্রকাশিত হয়। খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতী পরিবার কলুষিত হয়েছে, তারই প্রতিবাদে উপাচার্যের এই অনশন এবং ধর্ণা কর্মসূচি। বীরভূম থেকে রাজীব সিং এর রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।